ওকে নাকি শুরু করি? অম্ল, ক্ষার, লবণ। আমরা মূলত এই অধ্যায়ে এই চারটা জিনিস নিয়ে পড়াশোনা করি। আমরা প্রথম এই জিনিসটা সম্পর্কে পড়াশোনা করছি, এই জিনিসটা সম্পর্কে পড়াশোনা করছি, ক্ষার বা ক্ষারক সেটা কি বলছি। এখন আমরা পড়ব এটা আর এটা, এই দুইটা পড়ি নেই, এই দুইটা আজকে পড়ব। এই দুইটা কি, কেন, কিভাবে, এগুলো সব কিছু আজকে পড়বো। আগে দেখো, অম্লের একটা বৈশিষ্ট্য আছে, ক্ষারের একটা বৈশিষ্ট্য আছে। আগের ক্লাসে বলছিলাম ক্ষার ক্ষারকের বৈশিষ্ট্য, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার না, এরকম ছিল। আজকে পড়বো এই লবণ পানি। লবণ পানি সম্পর্কে বেশি কিছু করার নাই, খুব সিম্পল। বই যদি সাথে থাকে তাইলে তো ভালো, অথবা না থাকলেও কোনো সমস্যা নেই, জাস্ট দেখলেই হবে। লবণ পানি, এই দুইটা কি বলা হয়? মূলত নিরপেক্ষ পদার্থ। তার মধ্যে বিশেষ করে পানি, এই পানিটাকে বলা হয় সবচেয়ে নিরপেক্ষ পদার্থ, ঠিক আছে? লবণ, এটা নিরপেক্ষর মতো, মানে নিরপেক্ষের কাছাকাছি। লবণ নিরপেক্ষের কাছাকাছি, মোটামুটি আমরা এই দুইটাকেই নিরপেক্ষ পদার্থ হিসেবে ধরে নিই। কেন ধরে নিই এবার দেখাচ্ছি। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা আগে আগের ক্লাসে যে দুইটা জিনিস সম্পর্কে পড়ছি, অম্ল, ক্ষার, এখন আমরা এই ক্লাসে এসে অম্ল এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করাবো। অম্ল প্লাস ক্ষার, এটা কি করাবো? বিক্রিয়া করাবো। বিক্রিয়া মানে কি? মানে একজনের সাথে আরেকজনকে মিশিয়ে দিব। বাংলা ভাষায় লিখলাম, একদম খাঁটি বাংলা, ঠিক আছে? এই জিনিসটাই হলো বিক্রিয়া। তার মানে বিক্রিয়াটা কিরকম? আমার কাছে ধরো, আমার কাছে আছে ধরো, ওই যে আগে কালকের ক্লাসে বলছিলাম, এইটাকে বলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটাকে কি বলে? চুনের পানি। ধরো আমার কাছে চুনের পানি আছে, ওকে, চুনের পানি আছে। চুন কি? ঘরের দেয়ালে যে কাজ করে না, ঘরের দেয়ালে যখন কাজ করে, তোমার দেয়ালের মধ্যে যে কাজগুলো করে, যে রং করে, এটাকে আসলে কি বলে? এটাকে বলে চুন কাম করে। চুন কাম মানে অর্থাৎ ঘরের দেয়ালে চুন লেপটে দেয়, ওই চুনকে পানির মধ্যে ভিজাইলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেটাকে বলে চুনের পানি। এর সাথে আমি একটা অ্যাসিড ধরলাম, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4, এটার নাম সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এই দুইটাকে আজকে আমি বিক্রিয়া করাবো। চলো বিক্রিয়া করাই। মানে এক পাত্রে আমি কিছু চুনের পানি নিলাম, আর এক পাত্রে সালফিউরিক অ্যাসিড নিলাম, এবং দুইটাকে একসাথে মিশাই দিব। এই মিশাই দিই, ক্যালসিয়াম OH2 প্লাস সালফিউরিক অ্যাসিড, একটা বিক্রিয়ার মাধ্যমেই দেখে, ওকে। এটা যখন আমি বিক্রিয়া করব তখন কি করবে জানো? তখন যেটা কাজ করবে সে পানি তৈরি করবে। পানি, পানির সংকেত কি? H2O। পানির সংকেত কি? H2O। সে পানি তৈরি করবে, কেন করবে পরে বলতেছি, মেকানিজমটা কি? পানি তৈরি করার পরে দেখো, পানি তৈরি করার পরে সে বাকি যেটা থাকে সেটা দিয়ে লবণ তৈরি করবে, সালফেট, ক্যালসিয়াম সালফেট। এই বিক্রিয়া থেকে সব পৃথিবীর সকল অ্যাসিড ক্ষারের বিক্রিয়া একই রকম, পৃথিবীতে সকল অ্যাসিড ক্ষারের বিক্রিয়া একই রকম। কি রকম? যদি আমি অ্যাসিড এবং ক্ষার, মানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করাই, তাহলে আমি দুইটা পদার্থ পাব, এক হচ্ছে লবণ আরেক হচ্ছে পানি। এক হচ্ছে লবণ আরেক হচ্ছে পানি, মানে আমি অ্যাসিড ক্ষার বিক্রিয়া করালে দুইটা জিনিস ম্যান্ডেটরি পাবো, সেটা হচ্ছে লবণ আর পানি। তাহলে লবণ কাকে বলে, পানি কাকে, পানি কাকে বলে? এখান থেকে লবণের সংজ্ঞা এভাবে দেয় যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার ফলে যেই পদার্থটা তৈরি হয় সেটার একটাকে বলা হয় লবণ আর একটাকে বলা হয় পানি, ঠিক আছে? তার মানে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে কি তৈরি হবে? লবণ হবে, পানি হবে। এখানে দেখো, এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড, বিক্রিয়া করছে পানি এবং লবণ, ক্যালসিয়াম সালফেট। এখন এই বিক্রিয়াগুলো হয় কিভাবে, এই মেকানিজমটা তোমার ক্লাসে নাই, ঠিক আছে? এই মেকানিজমটা তোমার ক্লাসে নাই, আরেকটু ভালো করে দেখাই। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে লবণ এবং পানি হবে, এটা ম্যান্ডেটরি, এটা হবেই। আরেকটা বিক্রিয়া দেখাই, ধরো দিলাম একটা ক্ষার, সেটার নাম কি? NaOH। আশা করি মনে আছে এটার নাম কি, সোডিয়াম হাইড্রক্সাইড। ও, তার আগে একটা জিনিস বলে নি, এই যে পানি, এই যে পানি H2O, এই জিনিসটা আসলে কি জানো? এই জিনিসটা হচ্ছে H প্লাস যোগ OH মাইনাস, মানে একটা H প্লাস এবং
OH মাইনাস যুক্ত হয়ে তৈরি করে কি পানি, সরি দুইটা এইচ প্লাস, এই যে দেখো ভুল করছি, এখানে দুইটা এইচ আছে না, কারণ টু এইচ প্লাস এবং একটা OH মাইনাস, অর্থাৎ এইচ প্লাস এবং OH মাইনাস পরস্পর মিলিত হয়ে তৈরি করে পানি। এটা হলো পানি তৈরির একটা আয়নিক রূপ, ঠিক আছে, পানি তৈরির একটা আয়নিক রূপ। তার মানে পানি কি কি দ্বারা তৈরি হয়, পানি যদি বলা হয় কি কি দ্বারা তৈরি হয়, পানি তৈরি হয় হাইড্রোজেন আয়ন এবং OH মাইনাস আয়নের সমন্বয়ে, পানি তৈরি হয় হাইড্রোজেন আয়ন এবং OH মাইনাস আয়নের সমন্বয়ে। এখানে কি লিখলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে যোগ করব অ্যাসিড, একটা অ্যাসিড যোগ করব, ধরে নিলাম অ্যাসিডটার নাম হচ্ছে HCl, HCl, HCl কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কোথায় আছে, আমাদের পাকস্থলীতে আছে, আমাদের পাকস্থলীর প্রাচীর থেকে এটা বের হয়, এটা যখন বিক্রিয়া করবে, দেখো এখানে জায়গা নাই, এখানে জায়গা নাই, ঠিক আছে, আমি নিচে লিখলাম, এটা যখন বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে, তখন সে লবণ তৈরি, প্রথমে পানি, পানি লবণ দুইটা একসাথে তৈরি করবে, এখান থেকে অ্যাসিডের থেকে যে এইচ আছে আর ক্ষার থেকে যে ওএইচ আছে, এরা এরা পরস্পর যুক্ত হয়ে যাবে, অ্যাসিডের যে এইচ আছে ক্ষারের ওএইচ এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে, এইচ টু ও, পানি। আর বাকি কোনটা থাকে, সোডিয়াম আর ক্লোরিন, সেটা যুক্ত হয়ে কি করবে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কি লবণ, এটা কি লবণ, খাবার লবণ, এটা কি লবণ, খাবার লবণ। ওকে, এবার আসো আরেকটা বিক্রিয়া দেখি, এখন তোমাকে এমন একটা বিক্রিয়া দেখাই যেটা আমাদের বাস্তব জীবনের সাথে খুব জরুরি, খুব ভালোভাবে যুক্ত। কি বিক্রিয়া, অ্যান্টাসিড, ওষুধের নাম তো শুনছই, অ্যান্টাসিড ব্যাপারে কালকে বলছি, অ্যান্টাসিডে কি থাকে, হয় থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, হয় থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাছাড়া থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেই সকল অ্যান্টাসিড ওষুধের মধ্যে পাওয়া যায় তাদেরকে বলে মিল্ক অফ ম্যাগনেসিয়া, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটাতে পাওয়া যায় সেটাকে বলে মিল্ক অফ অ্যালুমিনা। আই থিঙ্ক মোটামুটি এই পর্যন্ত কথাগুলো তোমরা আগের ক্লাসে জানো, এখন আমরা আজকের ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে বিক্রিয়া দেখব। আমি কি বলছিলাম, আমাদের একটা সমস্যা হয়, কি হয়, যখন আমাদের পাকস্থলীর HCl প্রচুর পরিমাণে নিঃসৃত হতে থাকে, পেটের মধ্যে একটা অ্যাসিডিক অবস্থা তৈরি হয়, ফলে আমাদের একটা উদ্বেগ লাগে, বুক জ্বালা পোড়া করে, পেট ব্যথা করে, পিঠে ব্যথা করে, অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, অনেকের গ্যাস হয়, এগুলো সবগুলা কিন্তু ওই অতিরিক্ত HCl নিঃসরণের কারণে। অতিরিক্ত HCl যখন নিঃসরণ হয় তখনই আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করি। অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করলে আসলে কি ধরনের ঘটনা ঘটে আমার পেটের মধ্যে, আমি সেটাই দেখাই। আমি ধরো আমার পেটের মধ্যে HCl আছে, HCl আছে, আমি করলাম কি, আমার পেটে ব্যথা করতেছে, আমি অ্যান্টাসিড জাতীয় একটা ওষুধ সেবন করলাম, সেটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মানে মিল্ক অফ ম্যাগনেসিয়া। ফলশ্রুতিতে কি ঘটনা ঘটবে জানো, ফলশ্রুতিতে ঘটবে কি, এটা যেহেতু একটা অ্যাসিড, এটা যেহেতু একটা ক্ষার, তার মানে এরা পরস্পর অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটা দিবে, অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটা দিবে, দিয়ে তৈরি করবে হচ্ছে পানি, এইচ টু ও, পানি, এবং বাকি কি থাকে, পানি তৈরি, এই ওএইচ চলে গেল, এইচ চলে গেল, বাকি কি থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ক্লোরিন থাকে, সে তৈরি করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ওই যে নিচে একটা টু আছে। তাহলে আমরা বুঝতে পারছি, আমরা আমরা যখন খাই পেটে সমস্যা হয়, অর্থাৎ HCl এর পরিমাণ বেড়ে যায়, তখন আমরা অ্যান্টাসিড ওষুধ খাই, সেই ওষুধের প্রভাবে তৈরি হয় পানি এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেটা একটা লবণ। আর পানি, এই পানি কি করে, এই পানি আমার, দেখো আগে আমার দেহের মধ্যে প্রচুর পরিমাণে HCl ছিল, সেটা প্রশমিত হয়ে তৈরি হয়ে গেল পানি আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন কি আর আমার পেটে জ্বালাপোড়া করবে, আমার জ্বালাপোড়া কিন্তু আস্তে কমে যাবে, আমার পেটে যে জ্বালাপোড়া ছিল সেটা HCl এর কারণে ছিল, এখন তো আর HCl টা নাই, বিক্রিয়ার পরে HCl টা তো আর অবশিষ্ট নাই, বিক্রিয়ার পরে যে দুইটা জিনিস অবশিষ্ট আছে সেটা কি, নিরপেক্ষ, সেটা নিরপেক্ষ, আই থিঙ্ক বুঝতে পারছো, সেটা নিরপেক্ষ হওয়ার কারণে আমার পেটে কোনো প্রভাব পড়বে না, এটা আমার শোষিত হবে, উল্টা পুষ্টি হিসেবে শোষিত হবে, এটা একটা খনিজ লবণ হিসেবে ম্যাগনেসিয়াম আয়ন শোষণ করবে, আই থিঙ্ক মোটামুটি বুঝতে পারছো। চলো এবার আরেকটা বিক্রিয়া দেখি, বিক্রিয়াটা হচ্ছে KOH, এটা চিনো, সবাই চিনো, না মানে না চিনার কোনো কারণ নাই, কি এটা, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা কি ক্ষার, তার সাথে যুক্ত করলাম
একটা অ্যাসিড যুক্ত করব, ধরলাম আমি এখন যুক্ত করলাম নাইট্রিক অ্যাসিড, কি করবে? অ্যাসিডের যে এইচটা আছে, ক্ষারের যে ওএইচ আছে, এরা পরস্পর যুক্ত হবে, এরা পরস্পর যুক্ত হবে, তৈরি করবে পানি। তার পাশাপাশি বাকি কি থাকে, কে বাকি থাকে, NO3 বাকি থাকে, এরা পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে KNO3। তার মানে কি হলো, এটা কি KOH এবং মানে অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করে পানি এবং পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। আচ্ছা এখন আরেকটা ধারণা দেই, আমি কি বললাম অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে লবণ এবং পানি তৈরি হবে। অ্যাসিড, কিছু অ্যাসিড আছে যেগুলাতে লবণও তৈরি, কিছু কিছু অ্যাসিড ক্ষারের বিক্রিয়া আছে, লবণ পানি তো সবগুলাতেই তৈরি হবে। দেখো কিছু কিছু অ্যাসিড ক্ষারের বিক্রিয়া আছে যেখানে লবণ প্লাস পানি সাথে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা কি জানো? কার্বন ডাইঅক্সাইড। এটা কোন ধরনের অ্যাসিড? এই অ্যাসিড গুলোকে বলা হয় বাইকার্বনেট জাতীয় অ্যাসিড, কার্বনেট, বাইকার্বনেট বা কার্বনেট জাতীয় অ্যাসিড। এই ধরনের অ্যাসিড যদি উপস্থিত থাকে, যেমন উদাহরণ কি, উদাহরণ হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এই ধরনের জিনিসগুলো, কে HCO3, পটাশিয়াম বাইকার্বনেট, এরকম যদি উপস্থিত থাকে তাহলে কি হয় জানো, তখন এক্সট্রা একটা প্রোডাক্ট তৈরি হয়, সেটা হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়া করে দেখাই, তোমার বইয়ে বিক্রিয়া আছে, তোমার বইয়ে যে বিক্রিয়াগুলো আছে ওগুলো মাস্ট একটু ভালোভাবে দেখে নিও, কাজে লাগবে, ঠিক আছে? আর এই বিক্রিয়াগুলোকে কিন্তু আসলে সমতাকরণ, বিক্রিয়ার সমতাকরণ বলে একটা কথা আছে যে উভয় পক্ষে অনুপরমাণু সংখ্যা সমান করতে হয়, এটা পরে দেখবা। যেমন আমি তোমাকে এখন বলি, ধরো কি বলতেছিলাম, এই যে ধরো এরকম একটা আছে আমার কাছে সোডিয়াম বাইকার্বনেট, তার সাথে যুক্ত করলাম কি, এটা একটা ক্ষার, সরি এটা একটা ক্ষার, মানে এসিডও, এটা এসিডও অথবা ক্ষারও, দুইটার যে কোনো মানে যে কোনো একটা বাইকার্বনেট বা কার্বনেট হইতে পারে, বাইকার্বনেট অথবা কার্বনেট, ঠিক আছে? দুইটাই মানে এসিড অথবা ক্ষার, দুইটার যে কোনো একটাই বাইকার্বনেট অথবা কার্বনেট হইতে পারে। যেমন এখানে সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে একটা ক্ষার, এটা কি ক্ষার, ঠিক আছে? এখন এর সাথে যুক্ত করলাম এসিড, কি যে এসিড, HCl, ফলে কি তৈরি হবে জানো? সোডিয়াম ক্লোরাইড প্রথমে এটা তৈরি হবে, পানি তৈরি হবে, প্লাস কি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড CO2। ওকে, ধরো আবার আরেকটা বিক্রিয়া লিখলাম KHCO3, তার সাথে যুক্ত করলাম HNO3 নাইট্রিক অ্যাসিড, ফলে কি হবে জানো? পানি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর বাকি কি আছে, এই তো কে বাকি আছে, এই NO3 বাকি আছে, প্লাস KNO3 তৈরি হবে। আশা করি বুঝতে পারছো। অতএব এখন তোমার দায়িত্ব হচ্ছে তোমার বইয়ে বেশ কিছু বিক্রিয়া আছে ওগুলা দেখে নেয়া। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে লাস্ট টপিক, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। এখানে কি ঘটনা ঘটে জানো? এটা একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, এখানে তৈরি হয় লবণ, লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস, কি তৈরি হয়, লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। উদাহরণ কি, যেমন ম্যাগনেসিয়াম একটা ধাতু, HCl যোগ করলাম, কি তৈরি হয় জানো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এখানে কিন্তু লবণ, লবণ তৈরি হয় কিন্তু পানি তৈরি হয় না, মানে H2O তৈরি হয় না। অনুরূপ সোডিয়াম প্লাস HCl কি তৈরি হয়, NaCl প্লাস H2 হাইড্রোজেন গ্যাস। এরকম আরো একটা উদাহরণ দিতে পারি, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম প্লাস ধরো সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, এটা অ্যালুমিনিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। আই থিঙ্ক মোটামুটি বুঝতে পারছো। ওকে আজকে এই পর্যন্তই। যারা ইসলামিক প্রতিবাদে বাধা দেয় তাদের সাথে সম্পর্ক ভাঙ্গার মধ্যেও বাহাদুরি বাহাদুরি থাকে, হ্যাঁ প্রতিবাদ তো করা উচিত, যার যার লেভেল থেকে সে সে সেভাবে প্রতিবাদ করা উচিত। আমি ছাত্র, এখন আমি কি বন্দুক নিয়ে দৌড় দিব, এটা কি উচিত আমার? আমার এখন প্রতিবাদটা হওয়া কিভাবে, আমার প্রতিবাদ হওয়া উচিত এইভাবে, আমি মনে মনে ঘৃণা করব, এই ব্যাপারটাকে সাপোর্ট করব না, যেখানে যেখানে আমার ধরো আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি ওয়ালে শেয়ার করতে পারি যে হ্যাঁ বয়কট ফ্রান্স, এটা সেটা করতে পারি,
ঠিক আছে, যেটা যেখানে দরকার আমি কি করতে পারি, আমি পড়ালেখা করতে পারি ভালোভাবে। যেমন এই দেখো আজকে পড়ালেখা যারা যারা করছে তারা কিন্তু সাইবার অ্যাটাকটা দিতে পারছে ফ্রান্সে, এরকম আর কি। নর্মাল মানে যার যার অবস্থান থেকে প্রতিবাদটা সেরকমভাবে হওয়া উচিত। আমি স্টুডেন্ট, আমার ক্ষেত্রে কিরকম হওয়া উচিত, আবার একজন ধরো রাষ্ট্রপ্রধান তার ক্ষেত্রে প্রতিবাদটা কিরকম হওয়া উচিত, পার্থক্য আছে ব্যাপারগুলোর মধ্যে, ঠিক আছে। এই কারণে আমার প্রতিবাদগুলো হওয়া উচিত কিভাবে, আমাদের প্রতিবাদগুলো হওয়া উচিত, আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, আমরা এই ব্যাপারে বিভিন্ন ধরনের পোস্টার শেয়ার টেয়ার করতে পারি, হয়তোবা যদি আমাদের ইয়ে হয় যে হয়তো ফ্রান্স এই কাজ করছে এটা ঠিক করে নাই এরকম। আর সবচেয়ে বড় কথা, আমাদের পড়ালেখা করাটাই কিন্তু সবচেয়ে বড় প্রতিভা, এটা জানো। কারণ তুমি যদি পড়ালেখা করো তুমি কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে যাবা। জ্ঞান এমন একটা জিনিস, বিশ্বাস করো 21 শতকের সম্পদ হচ্ছে কিন্তু জ্ঞান, মানে বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা এগুলা কিন্তু না, এই যে এটা এটা যার ব্রেন আছে যার জ্ঞান আছে সে হচ্ছে সবচেয়ে বড় ধনী ব্যক্তি। কারণ তাকে কেউ না, তোমার জ্ঞান কখনো কেউ চুরি করতে পারবে না, আর তুমি সেই জ্ঞানের বলে অনেক কিছু করতে পারবা। ওকে, আজকে ক্লাসটা শেষ করি, আল্লাহ হাফেজ।